Assalamualaikum everyone. বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম সবার ফেসবুক মনিটাইজেশন অপশনে আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে, আর এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন, অনেকেই কিন্তু পেজ এসএমএস করতেছিলেন, অনেকেই গ্রুপে পোস্ট করতেছিলেন যে ভাই আমার ফেসবুক আইডিতে বা আমার ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট কেন দেখাচ্ছে। সো যারা এই ধরনের সমস্যা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব কেন আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আসে এবং এটা আপনি কিভাবে রিমুভ করবেন। সো যারা এই ধরনের সমস্যা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন, যদি পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি, আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আমি একটা আইডিকে ভিজিট করব, ওনার কিন্তু এই সমস্যাটা রয়েছে, উনি আমাকে বলছে, ওনার আইডিটা কিন্তু আমার কাছে দিয়েছে। সো যাই হোক, এখান থেকে আমি কি রয়েছে মেনু রয়েছে সিম্পলি আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে আমরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে মনিটাইজেশন নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনস্ট্রিম অ্যাডস অপশন, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি, আমরা এখান থেকে সি পলিসি ইস্যু নামে যে অপশনটা রয়েছে আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে সমস্যাটা কিন্তু রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট। এখন কথা হচ্ছে যে ভাই আনঅরিজিনাল কন্টেন্ট আমাদের ফেসবুক আইডিতে বা আমাদের ফেসবুক পেজে কেন আসে, এটা হচ্ছে গিয়ে আসল কথা যে ভাই কেন এই সমস্যাটা আসে বা কেন এই পলিসি ইস্যুটা আসে। সো দেখুন, মেনলি কথা হচ্ছে গিয়ে আপনি যদি অন্যের রিলস ভিডিও আপলোড করেন, অন্যের বলতে আপনি টিকটক থেকে বা ইউটিউব থেকে যে কোনো প্রকার শর্ট ভিডিও আপনি আপনার আইডিতে বা আপনার পেজে আপলোড করে দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু এখানে আনঅরিজিনাল কন্টেন্ট শো করবে। একটা ফটো বা একটা ভিডিও, আপনি অন্যের একটা ফটো বা অন্য একটা ভিডিও, অন্য একটা টেক্সট আপনার আইডিতে বা আপনার পেজে আপলোড করে দিচ্ছেন, এক্ষেত্রেও কিন্তু এখানে আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। আশা করি বুঝতে পারছেন, অন্যের একটা ফটো যদি আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলবে। আর বিশেষ করে আনঅরিজিনাল কন্টেন্ট আসে আপনি যদি অন্যের রিলস ভিডিও আপলোড করেন, অন্যের রিলস ভিডিও যদি আপনি আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি যদি আমার আইডিতে আনঅরিজিনাল কন্টেন্ট দেখি এক্ষেত্রে আমি অ্যাডস অন রিলস পাবো কিনা। তো দেখুন, আপনি কিন্তু ভাই জীবনেও অ্যাডস অন রিলস পাবেন না যদি আপনার পেজে বা আপনার আইডিতে আনঅরিজিনাল কন্টেন্ট থাকে। তো এটাকে প্রথমে রিমুভ করতে হবে, রিমুভ করার পরে কিন্তু আপনি অ্যাডস অন রিলস পেতে পারেন। আশা করি বুঝতে পারছেন, অনেকে কিন্তু এই প্রশ্নটা আমাকে করেন যার জন্য আমি এখানে বলে দিলাম। সেকেন্ড কথা হচ্ছে যে ভাই আমার আইডিতে বা আমার পেজে এই সমস্যাটা এসে পড়ছে, এটা আমরা কীভাবে রিমুভ করবো, বা এই যে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যুটা রয়েছে এটা আমরা কীভাবে রিমুভ করবো বা কীভাবে সরাবো আমার আইডি থেকে বা আমার পেজ থেকে। সো যদি আপনার আইডিতে বা আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই আমার আইডিতে বা আমার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে আমি যে নিয়মে বলবো সিম্পল সেমভাবে কাজটা করবেন। আশা করি আপনার পেজ থেকে বা আপনার আইডি থেকে আনঅরিজিনাল কন্টেন্টটা চলে যাবে, এখান থেকে বেক করে পেছনে আসবেন। সো বেক করে পেছনে আসার পর প্রথমে আপনার যে কাজটি করতে হবে, যেহেতু এটা রিলসের কারণে আসে মানে অ্যাডস অন রিলসের কারণে যেহেতু এটা আসে, আপনি যদি অন্যের ভিডিও অন্যের ফটো শর্ট ভিডিও হিসাবে যদি আপলোড করে থাকেন এক্ষেত্রে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট এসে থাকে। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনি আপনার প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পর আপনি এখান থেকে যে মোর যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে রিলস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে আপনি অন্য কারো রিলস ভিডিও বা শর্ট ভিডিও আপনি আপলোড করছেন কিনা, আপনি যদি আপলোড করে থাকেন এক্ষেত্রে প্রথমেই আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে। আপনি এখান থেকে আপনার রিলস ভিডিওটাকে আপনি প্লে করবেন যার ভিডিওটা আপনি আপলোড করছেন, ভিডিওটা প্লে করবেন। প্লে করার পর এই যে এখানে কিন্তু তীরে আইকন রয়েছে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ডিলিট নামে একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে চেক করবেন অন্য কারো ভিডিও আপনি এখানে আপলোড করছেন কিনা, যদি করে থাকেন ভাই কোনো প্রকার লাভ হবে না, আপনি যদি করে থাকেন অবশ্যই আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে আপনি চেক করবেন আপনি অন্য কারো ফটো আপনার আইডি দিয়ে আপলোড করছেন কিনা, যদি অন্য কারো ফটো বা অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন এগুলো ভাই ডিলিট করে দেবেন। অনেকে রয়েছে যারা পেজ থেকে ফটো নিয়ে তার প্রোফাইলে বা তার পেজে আপলোড করে থাকে, তো
আপনি যদি অন্য কারো ফটো আপলোড করে থাকেন এক্ষেত্রেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। তো প্রথমে আপনি যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে মানে রিলস ভিডিওগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার নিজের ফেস দেখিয়ে একটা প্রোফাইল পিকচার দিবেন, প্লাস হচ্ছে কি একটা কভার ফটো দিবেন। কোনো প্রকার লেখা কিন্তু দিবেন না। অনেকে কিন্তু আছে যারা মানে লেখা ইউজ করে, মানে নাম হিসাবে বা পেজ হিসাবে একটা লোগো তৈরি করে এখানে আপলোড করে থাকে, তো এটা করলে হবে না ভাই। আপনার নিজের ফেস দেখিয়ে একটা প্রোফাইল পিকচার দিবেন অ্যান্ড একটা কভার ফটো দিবেন, যেটাতে মানে বোঝা যায় যারা মানে এটা আপনি আসল বা আপনার ফেসটা যাতে বোঝা যায়, যাতে ফেস টিম আপনার ফেসটাকে বুঝতে পারে। তো তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনাকে লাইভ করতে হবে, চার পাঁচটা লাইভ ভিডিও করবেন। লাইভ ভিডিও করার পর ফেস দেখিয়ে কয়েকটা রিলস ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করবেন, 8টা 10টা বা 15টার মতো রিলস ভিডিও আপলোড করবেন। মানে আপনার ফেস দেখে পারলে দু একটা কথাবার্তা বলবেন, বলার পর আপনার ফেস দেখে আপনার রিলস ভিডিওটা আপনি আপলোড করে দেবেন। কোনো প্রকার মিউজিক ইউজ করবেন না, আপনার ফেস দেখে 15টার মতো বা 10টার মতো রিলস ভিডিও আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাকে ফেসবুক টিমের কাছে আপিল বা আবেদন করতে হবে। অনেকে বলেন যে ভাই আপিল বা আবেদন করি দেখি বাট ফেসবুকের কোনো প্রকার রেসপন্স পায় না, তো আপনাকে সঠিক নিয়মে বা সঠিকভাবে কিন্তু আপিল বা আবেদনটা করতে হবে। আর আমি যে নিয়মগুলো বললাম, প্রথমে আপনার রিলস ভিডিওগুলো ডিলিট করতে হবে, অন্যের কারো ফটো বা অন্য কারোর ভিডিও থাকলে আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে। আপনার নিজের ফেস দেখিয়ে কয়েকটা লাইভ ভিডিও করবেন, তারপর হচ্ছে গিয়ে রিলসে নিজের ফেস দেখিয়ে কয়েকটা ভিডিও আপলোড করবেন, তারপর আপনাকে আপিল বা আবেদনটা করতে হবে। তো আপিল বা আবেদনটা আমি দুইটা নিয়মে দেখাবো, এই দুইটা নিয়ম অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যদি কোনো প্রকার রিভিউ করার অপশন থাকে অবশ্যই এখান থেকে রিভিউতে পাঠাবেন। তো প্রথমে আপনি যে কাজটি করতে হবে, আপনার আইডিটাকে অবশ্যই এখান থেকে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে এটাতে লগ ইন করতে হবে, আপনি এখান থেকে এটাকে ওপেন করবেন। অনেকের ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা থাকে না, যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে আপনার আইডিটাকে অবশ্যই লগ ইন করবেন। এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে সার্চ করে কিন্তু আপনার আইডিটাকে আপনি লগ ইন করতে পারবেন, নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটাকে এখানে লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু এখানে একটা লিঙ্ক পেস্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। সো নোটপ্যাড আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টেক্সট রয়েছে, প্লাস হচ্ছে কি এখানে কিন্তু একটা সাপোর্ট লিঙ্কও কিন্তু রয়েছে। এই লিঙ্কটা এবং এই টেক্সটটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে এই লিঙ্কটাও পেয়ে যাবেন, প্লাস হচ্ছে কি এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাও কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, আপনি চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটাকে কপি করে রাখতে পারেন, টেক্সটটাকে কপি করে আপনি আপনার নোটপ্যাডে রাখতে পারেন। ওকে, আমি এখান থেকে এটাকে কপি করলাম। সো কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবো। সো ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে আসার পর এখন আপনার যে কাজটা করতে হবে, এই যে উপরে কিন্তু এখানে একটা লিঙ্ক রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে লিঙ্কটা একটু আগে কপি করছি ওই লিঙ্কে একটা ক্লিক করে দিচ্ছি। সো যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনি যখন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন, লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে চলে আসতে পারবেন। আপনাকে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে হবে, ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে চলে আসতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে এইভাবে আসতে পারবেন, মানে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে হবে আপনি কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। তার আগে কিন্তু অবশ্যই আপনার আইডিটাকে এখানে লগ ইন করতে হবে, আর যদি আপনার পেজের সমস্যাটা হয়ে থাকে অবশ্যই আপনার পেজটাকে এখানে সুইচ করে নেবেন। ওকে, তো এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে এই যে কোম্পানির নাম নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, মানে এখানে কিন্তু আপনার যে নামটা লিখে দিতে হবে আপনার আইডির নামটা কিন্তু দিতে হবে। যদি আপনার পেজের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনার এখানে পেজের নামটা দিবেন। আমি এখান থেকে আইডির নামটা দিয়ে দিচ্ছি, যেহেতু ওনার মানে আইডির যে সমস্যা হয়েছে আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো নামটা দেওয়া হয়ে গেলে এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে সঠিকভাবে নামটা দিবেন, মানে যেভাবে রয়েছে। তারপরে দেখুন এখানে কিন্তু রয়েছে অ্যাড অপশন, রয়েছে নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো পেমেন্ট সাপোর্টের একটা মানে লিঙ্কে আপনি আসছেন। তো দেখুন যেহেতু এটা এয়ারসন রেসের জন্য আসে, যেহেতু এটা আনঅরিজিনাল কন্টেন্ট, আর আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু শর্ট ভিডিও আপলোড করার কারণে আসে, যেহেতু শর্ট ভিডিও আপলোড করার কারণে আসে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এয়ারসন রেসের যে অপশনটা রয়েছে এটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো তারপর দেখুন এখানে কিন্তু অনেক কিছু তারা জিজ্ঞাসা করতেছে যে আপনার পেমেন্টের কোনো প্রকার সমস্যা আছে কিনা, ঠিক আছে, মানে আপডেটের কোনো প্রকার সমস্যা আছে কিনা। তো যেহেতু আমাদের এই ধরনের কোনো সমস্যা নেই, এক্ষেত্রে আমরা এখান থেকে আদার যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ফেসবুক পেজ গ্রুপ ইউআরএল, আমরা এখান থেকে আমরা আমাদের যে ফেসবুক আইডিটা রয়েছে আইডি লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে। আমরা এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেছি, এখান থেকে প্রোফাইল আসব। তো প্রোফাইল আসার পর এখান থেকে তীরে যাই কোন রয়েছে এখানে ক্লিক করবো, এখান থেকে কপি লিঙ্ক, এই যে ক্লিক করলাম, দেন আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। আমরা এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি, ট্যাপ করে ধরবো, ধরার পর পেস্ট লেখা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এই যে লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই এই যে কালে বক্সটা রয়েছে এখানে আমরা কী লিখবো।
এখানে আপনাদেরকে বোঝাতে হবে ফেসবুক টিম পেজে, ডিয়ার ফেসবুক টিম আমার আইডিতে অন্য কারো ভিডিও আপলোড করা নাই, আপনি পারলে চেক করে দেখতে পারেন যে আমার আইডিতে শুধু আমার নিজের ভিডিও রয়েছে, আমার ফেস সহকারে মানে আমার নিজের রিলস ভিডিও রয়েছে, এটা কিন্তু আপনাকে ফেসবুক টিমকে বোঝাতে হবে লেখার মাধ্যমে। এখানে কিন্তু বাংলাতে লিখতে হবে না, অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। যদি না পারেন এক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সটা চেক করবেন, আপনি ওইখান থেকে ওই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা আপনি কপি করে নেবেন। তো এখান থেকে আমি আমার নোটপ্যাড থেকে এটাকে কপি করে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলতেছি এটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনে কিন্তু পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন, এখান থেকে কপি করে নিচ্ছি। সো কপি করা হয়ে গেলে এখন আমরা চলে যাবো আমাদের এই যে এখানে ব্রাউজার আসার পর এই যে খালি জায়গাটা রয়েছে এখানে আমরা ট্যাপ করে ধরবো, ধরার পর এখানে কিন্তু পেস্ট লেখা চড়াবে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফেসবুক টিমের কাছে বলে দিচ্ছি যে ডিয়ার ফেসবুক টিম আমি কিন্তু আমার প্রোফাইলে নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও আপলোড করে যাচ্ছি, বাট আমি দেখতেছি যে আমার আইডিতে অন্যের কন্টেন্ট শো করতেছে যেটা ফেসবুক মনিটাইজেশন পলিসির আন্ডারে পড়ে। তো দয়া করে মানে একটা সমস্যার সমাধান করে দিন, এটা কিন্তু আমি এখানে মানে বলে দিচ্ছি, আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি লিখতে পারেন, ঠিক আছে? তো এটা যা লিখতে হবে এরকম কোনো কথা না, আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো আপনি এখানে লিখিয়ে দিতে পারেন, ওকে? আর এখানে একটা কথা বলতে হচ্ছে আপনি যদি পেজের জন্য আপিলটা বা আবেদনটা করেন এক্ষেত্রে অবশ্যই এখানে পেজ লিখে দেবেন, আমি কিন্তু এখানে প্রোফাইল লিখে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু প্রোফাইল লিঙ্ক রয়েছে, আপনি যদি পেজের জন্য করেন অবশ্যই এখান থেকে প্রোফাইলটা কেটে পেজ লিখে দেবেন যে পেজ লিঙ্ক, ওকে? আমি এখান থেকে আমার যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে লিঙ্কটা পেস্ট করলাম, তারপর এখানে আমি লিখে দিলাম থ্যাঙ্কস ফেসবুক টিম, ওকে? এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে যে সেন্ড বাটনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করেন। তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এই ফিডব্যাকটা ফেসবুক টিমের কাছে চলে যাবে, ফেসবুক টিম কিন্তু রিভিউ করে দেখবে যে আপনার আইডিতে আসলে মানে অন্যের ভিডিও আছে কিনা, যদি অন্যের ভিডিও থাকে তাহলে ভাই হাজার অ্যাপিল বা হাজার লাইভ করলে কোনো প্রকার লাভ কিন্তু হবে না। আচ্ছা, তারপর আপনাদেরকে আরেকটা আপিল বা আবেদন করতে হবে, আপনি এখান থেকে বেক করে পেছনে আসবেন। সো বেক করে পেছনে আসার পর এখান থেকে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশন অপশন, তারপর এখান থেকে আবারও চলে যাবেন, দেন এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে বেক করে পেছনে আসবেন। সো বেক করে পেছনে আসার পর আপনি এখান থেকে স্ক্রল করে নিয়ে চাইবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, আমরা কিন্তু দুইটা রিপোর্ট করতেছি, অবশ্যই কিন্তু আমাদের পেজ থেকে বা আমাদের আইডি থেকে আশা করি আনঅরিজিনাল কন্টেন্টটা চলে যাবে। আমরা এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট এখানে একটা ক্লিক করব। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব প্রোফাইল অপশনে, এই যে প্রোফাইল অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটোমেটিক একটা পিকচার থাকবে, আমরা এখান থেকে একটাকে ক্রস এখানে ক্লিক করে ডিলিট করবো, দেন এখান থেকে আপলোড ফ্রম ফোন এখানে একটা ক্লিক করে দিচ্ছি, ওকে? তো এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন এখান থেকে ডিসক্রাইব দিয়েছি, এই যে এখানে কিন্তু আপনাদেরকে টেক্সটটা বসাতে হবে, যে টেক্সটটা আমরা একটু আগে মানে ক্রোমবাজার দিয়ে ফেসবুক টিমের কাছে ফিডব্যাক দিচ্ছি ওই টেক্সটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু কপি করা রয়েছে এখান থেকে ফোয়েল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে ফোয়েল লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে যে জাস্ট উপরে কিন্তু স্যান্ড আইকন রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এই ফিডব্যাকটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো আপিল বা আবেদন করে নিয়েছি, এরপরে কোনো ফেসবুক টিম আমাদেরকে রিভিউ জানাচ্ছে না বা কোনো প্রকার সলিউশন কেন দিচ্ছে না, অনেকে কিন্তু এই প্রশ্নটা আপনারা করে দেখেন। তো দেখুন এটা হচ্ছে ফেসবুক টিমের হাতে, ফেসবুক টিম যদি মনে করেন আপনার আইডি থেকে এটা না সরিয়ে দেয় ক্ষেত্রে আমাদের করা কিছু থাকবে না, আমাদের কাজ হচ্ছে কি আপিল বা আবেদন করা, অন্য কোনো অপশন নেই, যেহেতু অবশ্যই আমাদেরকে এই কাজটা করে যেতে হবে। আপনি 3 দিন অপেক্ষা করবেন, 7 দিন অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনি বারবার এইভাবে রিপোর্টটা করবেন ফেসবুক টিমের কাছে, 3 দিন অপেক্ষা করার পর আপনি আবার এখান থেকে এইভাবে আপেলটা বা আবেদনটা করবেন, যদি সমস্যার সমাধান না হয় এক্ষেত্রে আপনাকে আবার এখান থেকে আপেলটা বা আবেদনটা করতে হবে। সো আশা করি গেছে আপনারা বুঝতে পারছেন কেন আপনার ফেসবুক আইডিতে আনঅরিজিনাল কন্টেন্ট এসে থেকে এটাকে আপনি কীভাবে রিমুভ করবেন, অ্যান্ড এই সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, এক্ষেত্রে তারা কিছু শিখতে পারবে, তারা কিছু জানতে পারবে। সো ছিল মূলত আজকের ভিডিও গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।